নমস্কার, শুনছেন এই সময় গোল্ড, ইন্ডিয়া অ্যাট 75, সঞ্জয় গান্ধী ও পিপলস কার মারুতি, লেখা কুণাল বসু, পাঠ শৌনক সান্যাল। বছর আটেক আগের এক ফেব্রুয়ারি, শীত শেষ বেলায়, তবু শিলংয়ের বৃষ্টি ভেজা রাস্তায় কড়া ঠান্ডার আমেজ। ক্রিমসন রঙের একটা মারুতি 800 ঢুকে পড়ল শহরে, তারপরে তার গন্তব্য মেঘালয়ের আরও পূর্বে নংথাইমাই। এই শহরের মারুতি ডিলারের থেকেই মিজোরামের এক ক্রেতা অ্যালবার্ট বনলাল ঘাকা কিনেছে এই মারুতি 800। গুরুগাঁওয়ের ফ্যাক্টরি থেকে তা পৌঁছে গিয়েছে শহরে 2014 সালের 18 জানুয়ারি। শেষবার গুরুগাঁওয়ের ফ্যাক্টরিতে অ্যাসেম্বলি হয়েছিল ভারতের প্রথম পিপলস কারের। 30 বছর আগে এই গাড়ি ভারতের সুইটহার্ট, তার শেষতম সংস্করণে ফুল মালা বর্ষণ থাকাই স্বাভাবিক। 8 ও 9 দশকের গোড়ায় মারুতি 800ই তো সব। এই গাড়িতেই হরিয়ানার দুধের ক্যান, এই গাড়িতেই সওয়ারি শিলং থেকে দার্জিলিং, এই গাড়িতেই বড়লোক মেসোমশাইয়ের মাসি দাদা দিদিদের নিয়ে বাড়িতে আসা। তার শেষ বেলায় একটু সেন্টিমেন্ট জাগা স্বাভাবিক তো বটেই, কিন্তু শুরুর সেদিন যে বড় ভয়ঙ্কর দুর্নীতি, হুমকি, পক্ষপাত, ব্ল্যাকমেল, এত কিছু পেরিয়ে যে গাড়ির জন্ম, সে গাড়ি একদিন জায়গা করে নেবে ভারতের আম আদমির মনের অন্দরে, তা কি তখন টের পাওয়া গিয়েছিল? এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছিল সঞ্জয় গান্ধীর নামও। কি এমন হয়েছিল পিপলস কার তৈরি করতে গিয়ে? সময়টা 1968। সঞ্জয় গান্ধী দেশে ফিরলেন রোলস রয়েস গাড়ির সংস্থায় অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেনিং নিয়ে। বরাবরই গাড়ি তার বড়ই পছন্দের, মা ইন্দিরা তখন প্রধানমন্ত্রী। সঞ্জয় নাকি আবদার করেছিলেন এমন এক গাড়ি তৈরি করার যা ভারতের সাধারণ মানুষের একটা বড় অংশ কিনতে পারবে। দেশের প্ল্যানিং কমিশন মনে করল প্রাইভেট সেক্টরে ছোট গাড়ি তৈরি হবে, এ তো দারুণ আইডিয়া। আর সেই গাড়ির প্রোটোটাইপ তৈরির বরাত কিনা পেলেন সঞ্জয়। তার কোনো গাড়ি তৈরির অভিজ্ঞতা না থেকেও তিনি একটা গোডাউন বেছে নিলেন দিল্লির গুলাবিবাগে, যে অঞ্চল ছিল ট্রাক ড্রাইভারদের আড্ডা। ট্রাক সারাই ফিটিং করাতে এই অঞ্চলেই যেতেন ট্রাক চালকরা। প্রোটোটাইপ শুরুর আগেই সরকারের পক্ষ থেকে তৈরি হলো চিঠি, লেটার অফ ইন্টেন্ট। 1970 সালের মধ্যে সঞ্জয় 50,000 প্রোটোটাইপ তৈরি করবেন। ইন্দিরা গান্ধীর সুনজরে থাকা বংশীলাল, হরিয়ানার মুখ্যমন্ত্রী, জমি দিতে চাইলেন সোনপতে, কিন্তু সঞ্জয় জায়গা চান দিল্লির আরও কাছে। তার পছন্দ ছিল গুরুগাঁওয়ের একটি জমি, তাই সই, বংশী দিলেন সে জমি। শুরু হলো সঞ্জয়ের কাজ। তার চেয়েও বড় হয়ে দেখা দিল এই প্রোটোটাইপ তৈরির জন্য কোম্পানি রেজিস্ট্রেশন। 70 সালের নভেম্বরে সঞ্জয় এবং রাজীব গান্ধী পরিবার মিলে গঠন করল মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। তার 7 মাস পরে তৈরি হয় মারুতি লিমিটেড। 25 লক্ষ ক্যাপিটাল নিয়ে সঞ্জয় গান্ধী এই সংস্থা গঠন করেন 1971 সালের জুন মাসে। সেই বছরই নভেম্বরে ক্যাপিটাল দাঁড়ায় 4.75 কোটি, তার পরের বছরে 10 কোটি। অর্থ সংগ্রহের জন্য শুরু হয় শেয়ার বিক্রি, ব্যাংক লোন, ডিলারদের ডিপোজিট। 1972 সালে পূর্ব গঠিত মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। মারুতি লিমিটেডের পক্ষ থেকে তার 2% কমিশন যাবে MTS এর ঘরে। কেন এই কমিশন? না টেকনিক্যাল তথ্য দিয়ে সাপোর্ট করার জন্য। 1975 সাল পর্যন্ত প্রায় কিছু না করেই MTS এর ঘরে 10.2 লাখ টাকা ঢুকে যায়। মনে রাখতে হবে সঞ্জয় গান্ধী তার একটি সংস্থা থেকে যে সংস্থাকে এই কমিশন দিলেন তার মালিক সঞ্জয় এবং রাজীব ও পরিবার, আর সঞ্জয় গান্ধীর নিজস্ব সংস্থা এই অর্থ সংগ্রহ করছিল শেয়ার, ব্যাংক লোন, ডিলারদের ডিপোজিট নিয়ে। ডিলারদের ডিপোজিট ব্যাপারটাই অদ্ভুত, গাড়ি তখনও তৈরি হয়নি অথচ ডিলারদের থেকে টাকা নেওয়া হয়েছিল। শুধু তাই নয়,
মারুতি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সঞ্জয় গান্ধী মাসে 4,000 টাকা করে বেতন নিতেন। এই সময় আরও একটি সংস্থা তৈরি করা হয়েছিল, তার নাম ছিল মারুতি হেভি ভেহিকলস প্রাইভেট লিমিটেড। সেই সংস্থা কোনো হেভি ভেহিকলস তৈরি করত না, পুরনো রোড রোলার ঝালাই সাফাই করে নতুন মোড়কে পেশ করত। সেই সংস্থা এমডি হিসেবে সোনিয়া গান্ধীও বছরে 30,000-এর বেতন নিতেন। তিনি অবশ্য 1975-এর জানুয়ারিতে পদত্যাগ করেন, সেই জায়গায় আসেন কে এল জালান। তার বেতন ছিল সঞ্জয়ের মতোই, বছরে 48,000-এর। কিন্তু এই সব ঘটনা যখন চলছে তখন মারুতির প্রোটোটাইপ নিয়েও নানান টালবাহানা। একসময় জানা যায় প্রোটোটাইপ ডাহা ফেল, অর্থাৎ রাস্তায় চলার যোগ্য নয়। এদিকে প্রায় তোলা আদায় চলছে রাজধানীতে। সিংহানিয়া সংস্থার এক বড় কর্তা গ্রেপ্তার হন 1975 সালের নভেম্বরে। মেনটেন্যান্স অব ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট বা MIS এর প্রয়োগে সিংহানিয়া সংস্থা মারুতির শেয়ার কেনার পরেই ছেড়ে দেওয়া হয় ওই কর্তাকে। আর একজন ডিলার মারুতির কাছে টাকা ফেরত চেয়েছিলেন, এখনও গাড়ির কোনো চিহ্ন নেই এই দাবিতে। তাকে MIS এ প্রয়োগে গ্রেপ্তার করে 2 মাস আটকে রাখা হয়। এরপরেই আসে এমার্জেন্সি। 1977 সালে মারুতি লিমিটেড দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়। পিপলস কার বিষয়টা তখন আর স্বপ্ন নয়, রীতিমতো গলার কাঁটা। ইন্দিরা গান্ধী আর প্রধানমন্ত্রী থাকলেন না এরপর, পরে আবার ফিরলেন 1980 সালে। এই বছরই জুন মাসে 2-সিটার বিমান চালানোর সময় দুর্ঘটনায় মারা যান সঞ্জয়। সঞ্জয়ের মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ফের উদ্যোগী হলেন আম আদমির গাড়ি বানানোর জন্য, কিন্তু প্রোটোটাইপ তো ব্যর্থ। এবার খোঁজ শুরু হল বিদেশি বিনিয়োগকারীর। কয়েকটি সংস্থার সঙ্গে কথা বলার পরে আগ্রহ দেখায় জাপানের সুজুকি। শেষ পর্যন্ত 1981 সালের 24শে জানুয়ারি ভারত সরকার ও সুজুকি মোটর কর্পোরেশনের যৌথ প্রচেষ্টায় তৈরি হয় মারুতি উদ্যোগ লিমিটেড। তবে সুজুকি ছিল ছোট পার্টনার। গুরুগাঁওয়ে সে বছরই তৈরি হয় কারখানা। 1983 সালের 14ই ডিসেম্বর যখন প্রথম মারুতি গাড়ি বাজারে আসে, তখন পুরনো মারুতি লিমিটেডের সেই কলঙ্কের অধ্যায় আর কারোর মাথায় নেই। দিল্লির হরপাল সিং সেই গাড়ি কিনে নিজেকে গর্বিতই মনে করেছিলেন। আর সত্যি মারুতি 800 পিপলস কার হয়ে গিয়েছিল কয়েক বছরের মধ্যেই।